চীনা রণতরী ঘিরে ফেলেছে তাইওয়ানকে, চক্কর কাটছে যুদ্ধ বিমান। বেশি সময় দেবে না চীন, মাত্র 48 ঘন্টার মধ্যেই তাইওয়ানকে নিজেদের দখলে করে নেওয়ার মারাত্মক প্ল্যানিং করে ফেলেছেন সি চিনপিং। পশ্চিমা দেশগুলো যেন প্রতিক্রিয়া জানানোর সুযোগটাই না পায়, সেটাই তো চাইছে বেজিং। টেনশন বাড়ছে তাইওয়ানের, কি করবে আমেরিকা? চীন তাইওয়ান উত্তেজনা ক্রমেই বাড়ছে, এরই মধ্যে ফাঁস হয়ে গেল সি এর 48 ঘন্টার বড়সড় প্ল্যানিং। এই মুহূর্তে পরিস্থিতিটা ঠিক এরকম। তাইওয়ানের সীমানায় ফের রণতরী পাঠিয়েছে চীন, মোট 3টে রণতরী পাঠানো হয়েছে, এর মধ্যে 2টো এয়ারক্রাফট ক্যারিয়ার। একটা এয়ারক্রাফট ক্যারিয়ার তাইওয়ানের পূর্ব দিকে এসেছে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রী জানিয়ে দিয়েছেন তাদের তটভূমি 200 নটিক্যাল মাইল দূরে আছে এই চীনা এয়ারক্রাফট। অন্যদিকে তাইওয়ান খাঁড়ির কাছে চীনের দ্বিতীয় এয়ারক্রাফট ক্যারিয়ার মহড়া শুরু করেছে। শুধু তাই নয়, তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে একটা চীনা যুদ্ধবিমানকেও তাইওয়ানের সীমানায় দেখা গেছে। এই ঘটনাগুলো কখন ঘটছে সেদিকেও কিন্তু নজর রাখতে হবে। তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েন এখন আমেরিকা সফর করছেন। ক্যালিফোর্নিয়ায় মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভস এর স্পিকার কেভিন ম্যাকার্থির সঙ্গে বৈঠক করেছেন সাই। তারা যখন রোনাল্ড রেগান প্রেসিডেন্সিয়াল লাইব্রেরি ভবনে আলোচনার জন্য ঢুকছেন, তখন সেখান দিয়ে একটা ছোট বিমান উড়ে যাচ্ছিল। তাতে ঝুলছিল একটা ব্যানার, লেখা ছিল এক চীন তাইওয়ান চীনের অংশ। এরপরই তাইওয়ানে চীনের রণতরী ও যুদ্ধ বিমান দেখা গেছে। আসলে সাই এর আমেরিকার সফরের সময়টা এক্ষেত্রে বেশ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। সাই বলছেন তাইওয়ান এখন সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, এই সময় আমেরিকা তাদের পাশে থাকায় তিনি কৃতজ্ঞ। একই সঙ্গে বলছেন আমেরিকা তাদের পাশে থাকায় একা লাগে না, এক ঘরে মনে হয় না। যে আমেরিকার উপর তাইওয়ান এতটা নির্ভরশীল তাদের অবস্থান বা স্ট্যান্ড পয়েন্ট ঠিক কিরকম? যুক্তরাষ্ট্রের দুই প্রধান রাজনৈতিক দল ডেমোক্রেটিক ও রিপাবলিকান পার্টি তাইওয়ানের প্রতি নিজেদের সমর্থন প্রদর্শনে রীতিমতো প্রতিযোগিতায় নেমে গেছে। ম্যাকার্থি বলছেন তাইওয়ান বরাবরই আমেরিকার বড় বন্ধু, দুই দেশের মানুষ একসঙ্গে গণতন্ত্র, অর্থনীতি, স্বাধীনতা, শান্তি ও স্থায়িত্ব বজায় রেখে সেই বন্ধুত্বকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং ভবিষ্যতেও করবে। তার মতে এই দুই দেশের বন্ধুত্ব বিশ্বের কাছে খুব গুরুত্বপূর্ণ। আর সাইয়ের এই সফরে যে চীন মোটেই খুশি নয় তা আগেই জানিয়ে দিয়েছে। চীনের প্রতিক্রিয়া, সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য চীন যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত, আমেরিকা ও তাইওয়ানের মধ্যে যোগসাজশ রয়েছে তা সাইয়ের সফর থেকে নাকি স্পষ্ট হয়ে গেছে। তবে চীনের এই আগ্রাসন মনোভাব কিন্তু প্রথমবার নয়। একটু মনে করে দেখুন দর্শক বন্ধুরা, গত বছর যুক্তরাষ্ট্রের সাবেক হাউস স্পিকার ন্যান্সি পেলোসি তাইপে সফরে গিয়েছিলেন, তখন মারাত্মক প্রতিক্রিয়া দেখিয়েছিল চীন। তাইওয়ান ঘিরে চীন নজিরবিহীন সামরিক মহড়া চালিয়েছিল, রীতিমতো যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল। আসলে তাইওয়ান নিজেদের স্বাধীন ঘোষণা করলেও চীন এখনো এই দ্বীপটাকে তাদের বিচ্ছিন্ন হয়ে যাওয়া অংশ বলেই মনে করে, আর তাই তাইওয়ান দখল করতে চীন রীতিমতো ওত পেতে রয়েছে। ইতিমধ্যে চীনের এক বিরাট সিক্রেট ফাঁস হয়ে গেল। রাশিয়ার মতো দীর্ঘ সময় ধরে তাইওয়ানের সঙ্গে যুদ্ধ করবে না চীন, বরং রাশিয়া থেকে শিক্ষা নিয়ে মাত্র 48 ঘন্টার মধ্যেই তাইওয়ানকে নিজেদের দখলে করে ফেলবে বেইজিং। জানা যাচ্ছে গোটা পৃথিবী কিছু বুঝে ওঠার আগেই চীন তাদের কার্যসিদ্ধি করে ফেলবে, আর এটা হতে পারে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে। কিন্তু এমন পরিকল্পনার কি কারণ? পুরো বিষয়টা 48 ঘন্টার মধ্যে হলে পশ্চিমা বিশ্ব প্রতিক্রিয়া জানানোর সুযোগটাই পাবে না। চীন ভাবছে পুতিন যখন ইউক্রেন আক্রমণ করেছিলেন তখন পশ্চিমা বিশ্বের প্রতিক্রিয়া জানাতে সময় লেগে গেছিল মোটামুটি 2 দিন। ইউক্রেন রাশিয়া যুদ্ধ 1 বছরেরও বেশি সময় ধরে চলছে, কারণ পশ্চিমা বিশ্ব ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে। আর ঠিক সেই অভিজ্ঞতাই চীন কাজে লাগাতে পারে, যাতে চীন আক্রমণ শানালে এই যুদ্ধে তাইওয়ানের পাশে আর কেউ না দাঁড়াতে পারে। তাইওয়ান ঘিরে চীনের সামরিক মহড়া, রণতরী, যুদ্ধ বিমান দিয়ে ঘিরে ফেলা, এসবের মাঝে 48 ঘন্টার এই মারাত্মক পরিকল্পনা ফাঁস বিশেষজ্ঞদের মধ্যে আশঙ্কা তৈরি করেছে। প্রশ্ন উঠছে, তাহলে কি আরো একটা যুদ্ধ? প্রথম কলকাতা, ব্যুরো।